1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে গণহত্যাগুলো পাকিস্তানি হানাদার বাহিনী চালিয়েছিল সেই সময় ঠাকুরগাঁও এর বাইরে ছিল না। তো ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশীয় দোসরদের সহযোগিতায় তারা গণহত্যা সংগঠিত করে। তো এমনই একটি গণহত্যা ঠাকুরগাঁওয়ের সেই স্থান যেটি জাটিভাঙ্গা আলোচিত একটি স্থান, যেখানে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা সহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে একত্রিত করা হয়। এদেশীয় দোসররা তারা মিথ্যা আশ্বাস দিয়ে জাটিভাঙ্গা নামক স্থানে একত্রিত করে। তো আমি বর্তমানে যে বাড়িতে আছি ত্রিপানন, এই ত্রিপাননও সেই সময় ওই জাটিভাঙ্গায় একত্রিত হয় তার পরিবার পরিজন নিয়ে। তো আমি তার বাড়িতেই আসি জাটিভাঙ্গায়, যেখানে ত্রিপানন গুলিবিদ্ধ হয়, পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গুলি করেন। তারা নিশ্চিত ভেবে যে মারা গেছেন এমন নিশ্চিত ভেবে তাকে সেখানে ফেলে চলে যায়। তো তারপর সে কোনো রকমে তার জীবনটা নিয়ে সে পরে ওখান থেকে চলে আসে। তো আমরা তার বাড়িতে আছি, তিনি এখন শয্যাশায়ী, দীর্ঘদিন তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন, রোগে শোকে তিনি খুব কষ্টে দিন পার করছেন। তো আমরা একটু তাকে দেখাতে চাই, সেই ত্রিপাননকে, তিনি খুব কষ্টে আছেন, তার পরিবারের যে অধ্যাহারে অনাহারে দিন নাতিপাত করছেন। শুধু তাই নয়, চিকিৎসার অভাবে তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিস হয়ে এই বারান্দায় শুয়ে তিনি দিন কাটাচ্ছেন। তার বর্তমান পরিবারের করুণ অবস্থা আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি। সেই সময় তিনি যুবক ছিলেন যে সময় তিনি গুলিবিদ্ধ হন, তারপরে তিনি যখন বেঁচে যান তিনি পরবর্তীতে বিয়ে করেন। বিয়ে করার পরে তার পরিবার পরিজন নিয়ে যখন দিন চলছিলেন কৃষিকাজ করে, সেই সময় তার পরিবারের সদস্যরা অনেক কষ্টে তার সেই গুলিটি অপসারণ করে। আমরা আরও জানতে পেরেছি যে সেই গুলি তিনি প্রায় 20 বছরের মতো সময় ধরে এই শরীর নিয়ে তিনি বহন করেছেন। তো পরবর্তীতে তিনি সেই গুলিটি অপসারণ করেন অস্ত্রোপচারের মাধ্যমে। তো সেই ত্রিপানন আজ কষ্টে দিন নাতিপাত করছেন, তার চিকিৎসাটি যেন স্থবির হয়ে পড়ে আছে। তো আমি এখন কথা বলবো এই গ্রামেরই বাসিন্দা একজন শিক্ষক, তিনি একটু ত্রিপানন সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। দাদা একটু বলবেন যে ত্রিপাননের বর্তমান কি অবস্থা এবং তিনি জাটিভাঙ্গায় কিভাবে গুলিবিদ্ধ হন এবং তার পরিবার সম্পর্কে একটু বলবেন। ভীষণ নিয়ে এলো ফুলঝুড়ি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ত্রিপানন তো জাটিভাঙ্গা যখন যায় ভারত যাওয়ার উদ্দেশ্যে, পাকিস্তানি হানাদার বাহিনী এই যে বাড়িঘর আগুন জ্বালে, ঘর চুর ভাঙে, সব কিছু ভাঙচুর করে কোথায় থাকবে, সে ভারত যাওয়ার উদ্দেশ্যে জাটিভাঙ্গা নামক জায়গায় যায়। ওখানে পাকিস্তান হানাদার বাহিনী সবাইকে একসাথে জমায়েত করে ওখানে আমাদের পুরুষ লোক 17-18 বছরের যুবক ছেলে সবগুলাকে ওখানে পাকিস্তান হানাদার বাহিনী গুলি করে হত্যা করে সব নিধন করা হয়েছে। তখনও আমার বয়স ছিল 11-12 বছর, আমিও দৌড়ে বাঁচছি। কাজে ওইখানকার হিস্ট্রি বলতে গেলে বহুত, আমরা 9-10 গ্রামের লোক, ওখানে 1760 জন পুরুষ লোক বা যুবক ছেলে মারা যায়। এখানে এই যে ত্রিপানন উনি আমার একজন দাদা, উনি তখন যুবক, তখন ওনার বয়স 20-22 বছর, তখন উনি ওখানে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে তাকে সে মেরেই ফেলছে, মনে করেন মেরে ফেলেই সে ফেলে দিয়ে চলে গেছে। সেখানে গুলি হওয়ার পরে সে কী বা ভগবানের কৃপায় সে বাঁচছে, বাঁচার পরে ওখান থেকে একটু একটু করে এক পা দু পা করে হাঁটে, হাসতে হাঁটতে বাড়ি আসে। সে অন্যভাবে সে ভারতে গেছে, ভারতে যাওয়ার পরে ওখান থেকে থাকার পরে 20 বছর সে ভারত থেকে আসে, গুলিটা তার গায়ে ছিল। 20 বছর পরে এই গুলি চিকিৎসা করে, অস্ত্রের দ্বারা চিকিৎসা করে বাইর করে, এরপরে সে বিয়ে শাদী করে, ছেলে হয় 2 না 3, ছেলে মেয়ে
বিয়ে শাদি দেওয়ার পরে এখনও সে শয্যাগত, সে এখন প্যারালাইসিসে আক্রান্ত। তার চিকিৎসা পাতি কে করবে না করবে তার আর্থিক অবস্থা নাই, সে করুণ অবস্থায় দিন কাটতেছে, সে এখনও বিছনায় পড়ে আছে। তার বাড়িতে আমরা আসছি, তার পরিবার বর্তমানে এই যে মানুষের বাড়ি দিন মজুর করে কাম কাজ করে খায়, কঠিন অবস্থা। সে একজন যুদ্ধ আহত লোক, তার প্রতি গ্রামবাসীর প্রতি আবেদন, সরকারের প্রতি যদি একটু তার দেখাশোনা চিকিৎসাপাতি করার জন্য যদি সুযোগ সুবিধা দেয় তাহলে একটু বেশি উপকৃত হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তো আমরা যেমনটি জানছিলাম যে তিপাননের বর্তমান দুরূহ অবস্থা, তো আমরাও বর্তমান দায়িত্বশীলদের কাছে দাবি জানাচ্ছি যে তার যেন সুচিকিৎসা হয় এবং সেই সাথে তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন, যেহেতু বর্তমানে তিনি প্যারালাইসিস হয়ে পড়ে থাকার কারণে হাঁটাচলা করতে পারছেন না, রোগে শোকে পড়ে আছেন, তিনি কথাও বলতে পারছেন না। তার পরিবারের পক্ষ থেকে এখন দাবি উঠেছে শুধু একটু সুচিকিৎসা। ফিরোজ আমিন সরকার, এটিএন বাংলা, ঠাকুরগাঁও।